হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কোনো ডেইলি ব্লগ দিচ্ছি না, আজকে একটা মানে শর্ট একটা ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করছি। তো করতাম না তো না, এটা আইডিয়া হুট করে, হ্যাঁ বলতে পারো, করতে চাইছিলাম অন্যরকমভাবে, তো করছি অন্যরকম ওই বললো। তবে এটা অন্য জায়গা থেকে দেখে ওটা করা হচ্ছে। তো আমরা গেছিলাম পুরীতে, তো তার আগে ওটা পরে বলছি, তার আগে এর কাজ দেখো। এই আগের থেকে শুরু করে বাজার থেকে আপেল, আমসত্ত্ব, আর এখানে কিছু ড্রাই ফ্রুট নেওয়া হয়েছে। এটা হচ্ছে আলমন্ড বলে বোধ হয়, যাই হোক সরি কিছু মনে করো না, আমি অত নাম জানি না। এটা হচ্ছে পেস্তা আর কিশমিশ আর কাজু নিয়েছি। আর এখানটায় নিয়েছি হচ্ছে জ্যামের বাটিটা শেষ হয়ে, তাই এটা পাউচ নিয়েছি, মিক্স ফ্রুট জ্যাম। এটা কী বানাবে? আইসক্রিম। আইসক্রিম দিয়েই তো আইসক্রিম হবে সেটা তো জানে, কিন্তু এটা কি আইসক্রিম হচ্ছে? মিক্স ফ্রুট। এই আইসক্রিমটা হচ্ছে খেয়েছি আমরা পুরীতে, তো এটা ফার্স্ট টাইম খেয়েছি আইসক্রিম পার্লার। হ্যাঁ, তো ওই কোয়ালিটি ওয়াইজ বড় একটা আইসক্রিম পার্লার ফার্স্ট টাইম দেখলাম ওখানটা পুরীতে। আমাদের এখানে তো নেই, কোনো জায়গা দেখিও নি কখনো, চোখে পড়িনি। তো ওখানেই হচ্ছে একটা আইসক্রিম খেয়েছি, তো ওই আইসক্রিমটা সত্যি মানে ফুড, মানে ওটা লেখা ছিল ফ্রেশ ফুড আইসক্রিম। আর এত বড় হচ্ছে কাপে দিয়েছিল, মানে কি বলবো, কি ভালো খেতে, অসাধারণ খেতে। তো আমরা চেয়েছিলাম যে আবার একটা পরের দিন খাবো, কিন্তু খাওয়া হয়নি। মানে ওটা অত্যাধিক পরের দিন কেন, একটু গলা একটু ঠান্ডা ঠান্ডা আমার লেগে গেছিলো, তো ওখান থেকে ওই ব্যাগটা আবার হচ্ছে আছে। তো যাই হোক, ওইটাই হচ্ছে যে ঘরে ট্রাই করবো, যে দেখবো ওরকম হয় কি না। তবে ওখানে আরও অনেক ফুল, মানে ফুল বলছি সরি, ওখানে আরও অনেক হচ্ছে ফল দেওয়া ছিল, তো এখানে এই মুহূর্তে সেই ফলগুলো নেই। ওখানে ছিল আনারস ছিল, তাই তো, আনারস, বেদানা আর কি একটা ফল থাকে, ওই ফলের নাম জানি না, ঠিক সবুজ রঙের ভেতরে একটু কালো কালো দানা থাকে ওটা। হ্যাঁ, একটু ফলটা একটু ফল ফল ফলটা একটু না টক টক হয়, তোমরা হয়তো জানো খেয়েছো হয়তো। নেসপাতি তো ছিল ওই, আর একটা ফল হয় ওটা কি ফল বলে ঠিক আমি জানি না। কি গো, আইসক্রিমটা আনবো না? তবে এইগুলো কিন্তু ঘরেই রাখা ছিল, যে এটা করব বলে যে আনা হয়েছে তার জন্য না। এটা সব কাটা কমপ্লিট, এটা এখনো কাটিনি, বললে এগুলো দিতে হবে না, অনেক বেশি হয়ে যাবে। নেই তো কমপ্লিট, তো হ্যাঁ যাচ্ছি। তো আমি গিয়ে আইসক্রিমটা নিয়ে আসি ফ্রিজ থেকে। এই যো আইসক্রিম খুলছে, আর নিজে দেখো একটু একটু করে চেটে চেটে খাচ্ছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে, কখন রেডি হবে এটাই এখন মনে হচ্ছে। বলে গেল না, বললে তো ম্যাচ হবে না। কেন তো রেডি আইসক্রিম এটা, তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে এখন বাবা মাকে দিতে যাচ্ছি। কি গো, কেমন হয়েছে? সত্যি হেভি হয়েছে? আর এক গ্লাস দিলা খেতে? পেট ভরে গেছে এক গ্লাসেই খেয়ে শান্তি? গরম খেলে একটু ভালো হতো, কারণ ও গরম কালে ও বাবা মাকে দিয়ে এলাম। বাবা মা বলছে হেভি হয়েছে। বাবা বলে কি কি দিয়েছিস? বাবা কিন্তু এমনি সময় চট করে আইসক্রিম খায় না, বাবা দেখি পুরো গ্লাসটাই দেখি খাচ্ছে বসে বসে, দেখে ভালো লাগলো।
আর এখন হচ্ছে আইসক্রিম হচ্ছে আমাদের শর্ট পড়ে গেছে ব্লকটা নিয়ে মানে তিনটে গ্লাস হয়েছে মানে দুটো শর্ট হয়েছে আর এইরকম করবে কি আগে থেকে খাচ্ছে টু ইন ওয়ান নিয়ে এসেছি দুটো আর এটা কি নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে বাটারস্কচ তো এটা নতুনভাবে একটু ট্রাই করি দেখি এটা কেমনি হয় তো আমি খেতে শুরু করে দিচ্ছি তো আমরা দুজনে হচ্ছে কাপে নিয়ে নিই মানে হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি দারুণ বলছে আমার পক্ষে মনে হচ্ছে আগে যদি ফলটা বেশি হলে ভালো হতো কিন্তু কোনো কম না এটাও ভালো লাগছে বেশ একদম তোমরা ট্রাই করো হেভি হয়েছে তো আজকে একটা নতুন নতুন ট্রাই করলাম মানে ওই ওখানে খেয়ে তো যাই হোক ফার্স্ট টাইমে ভালো হয়েছে তো তোমরা বলো এটা অবশ্যই ভালো হবে তো অবশ্যই তোমরা বলো যে কমেন্ট করো যে কেমন হয়েছে এটা দেখতে তো অবশ্যই ভালো লাগে অবশ্যই খেতে তো নিশ্চয়ই ভালো হবে বুঝতেই পারছো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো আর এখনো মতো গুড নাইট বলবো না আমাদের পুরো মানে শোয়ার মতো তো সময় হয়নি তো এখন আমাদের হচ্ছে বাই।